বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার চব্বিশ সালে এয়ারটেল সিমের যে সকল এম বি অফারগুলো রয়েছে সেই অফারগুলো আপনারা কীভাবে ক্রয় করবেন তো বন্ধুরা আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে এবং এয়ারটেল সিম থেকে যদি এমবি প্যাকেজ ক্রয় করতে চান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোনের ডায়াল অপশনে চলে আসবেন এবং ডায়াল আসার পর এখানে একটি কোড ডায়াল করবেন তো বন্ধুরা কোডটি হল স্টার ফোর হ্যাশ তো এই কোডটি আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন তো বন্ধুরা এখান থেকে আমার এয়ারটেল সিমে ডায়াল করছি তো ডাল করার পর আমার এয়ারটেল সিমে যে সকল এমবি অফার রয়েছে সকল অফারগুলো এখানে শো করছে তো বন্ধুরা আপনার এয়ারটেল সিমে যে সকল অফার থাকবে সেই অফারগুলো আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি নেক্সটে গিয়ে আরও অফারগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি স্টার দিয়ে নেক্সটে চলে যাব তো সিম্পলি এখানে কীবোর্ড থেকে স্টার দিবেন এবং জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পরবর্তী অফারগুলো থাকবে সেই অফারগুলো এখানে শো করবে তো বন্ধুরা এখান থেকে অফারগুলো ক্রয় করার যে নিয়মটি রয়েছে সো আপনার যে অফারটি পছন্দ হবে সেই অফারের বাম পাশে যে নাম্বারটি থাকবে জাস্ট সেই নাম্বারটি এই বক্সের মধ্যে টাইপ করবেন যেমন এখানে আছে তিরিশ জিবি চারশো সাতানব্বই টাকায় এবং এর মেয়াদ রয়েছে তিরিশ ডে তো এই অফারটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে জাস্ট এই বক্সের মধ্যে সেভেন টাইপ করবেন এবং এখান থেকে সেন বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এই অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা এই একই নিয়মে আপনারা এখান থেকে যে কোনো একটি অফার ক্রয় করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন কিভাবে এয়ারটেল সিম থেকে এমবি অফারগুলো ক্রয় করবেন তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটির মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল